নমস্কার, আমি শিবাজদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে 1428 বাংলার রাশিফল কেমন যাবে 12টি রাশির জন্য। প্রথমেই আমরা আলোচনা করব 12টি রাশির মধ্যে মেষ রাশি। আলোচনায় যাওয়ার আগে প্রথমে একটু জেনে নিই বাংলার বছরটি রাশিচক্রের কি অবস্থান অনুযায়ী শুরু হচ্ছে। রাশিচক্র যদি আমরা দেখি, 12টি ঘরের মধ্যে লগ্ন হচ্ছে আমাদের মেষ দিয়ে শুরু হচ্ছে। সেই মেষ রাশিতে রবি এবং শুক্র অবস্থান করছে, বৃষ রাশিতে রাহু চন্দ্র অবস্থান করছে, মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল, কর্কট সিংহ, কন্যা তুলা পুরো ফাঁকা, কেতু অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, বেশ শুভ জায়গাতেই অবস্থান করছে, বৃহস্পতির অবস্থান করছে কুম্ভ রাশিতে, শনি অবস্থান করছে মকর রাশিতে, বুধ অবস্থান করছে মীন রাশিতে, এদিকে ধনুরাশি ফাঁকা। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেষ রাশির জাতক জাতিকার মানসিক ও শারীরিক কি অবস্থা যেতে পারে? মানসিক এবং শারীরিক দিক যদি দেখা যায়, তাহলে পরে চঞ্চল মস্তিষ্কতা থাকা সত্ত্বেও যথেষ্ট পরিমাণে বুদ্ধিকে কাজে লাগিয়ে সে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। যে সমস্যাগুলো এতদিন ধরে ভোগ করতে হচ্ছিল বিভিন্ন কারণে, সেই সমস্যাগুলোকে অতিবাহিত করতে পারবে। এবং অতিবাহিত করার জন্য যেটা খুব বিশেষ করে প্রয়োজন, আর্থিক দিক, যে আর্থিক সামর্থ্য, সে আর্থিক দিকটা কিন্তু আমি মনে করছি যথেষ্ট পরিমাণে ভালো হবে। যদি কেউ লোন নেওয়ার ইচ্ছা রাখে, তাহলে বা লোন পাওয়ার একটা বিশেষ সুযোগও কিন্তু সেই জাতক জাতিকা মেষ রাশি জাতক জাতিকার জন্য রয়েছে। এবার আর্থিক জায়গার সঙ্গে সঙ্গে প্রেম, প্রেমের জায়গাও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে শুভ বলতে পারি, কারণ লগ্নে শুক্র এবং রবির অবস্থান দিয়ে শুরু হচ্ছে। যদিও শয্যা সুখে সমস্যা সৃষ্টি হয়, তথাপি কিন্তু প্রেমের জায়গাতে তেমন বিশেষ সমস্যা দেখি না। বিয়ের একটা শুভ যোগ আসবে, বিবাহিত জীবন ও সংসার জীবন যথেষ্ট পরিমাণে শুভ বলা যায়, চিন্তার কোনো কারণ নেই। পিতা মাতার শারীরিক দিক যথেষ্ট পরিমাণে শুভ, যদি এবং নিজেরও শরীরের জায়গা যদি দেখি, তাহলে পরে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বলতে পারি, তাই পিতা মাতাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এছাড়া যদি কোনো কারণে আমরা রাশিচক্রের অন্য পুঙ্খানুপুঙ্খ বিচার করি, তাহলে মনে সন্তানের দিকটা যদি বিচার করি, তাহলে দেখব সন্তান সন্ততির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে শুভ। কেউ যদি মনে করেন যে সন্তান নিতে চান, তাদের জন্য শুভ। সন্তানের শিক্ষাক্ষেত্র, সন্তানের চাকরি ক্ষেত্র, সন্তানের ব্যবসা ক্ষেত্র, সন্তানের সংসার ক্ষেত্র যথেষ্ট পরিমাণে ভালো। এবং আপনার এবং আপনার পরিবারের যদি কারোর মেষ রাশি হয়ে থাকে, তাহলে পরে বলতে পারি শিক্ষা এবং পরীক্ষার ফল যথেষ্ট পরিমাণে শুভ হবে, চিন্তার কোনো কারণে। উচ্চশিক্ষার বিশেষ করে যোগ আছে, প্রাথমিক শিক্ষার জন্য শুভ বলা যেতে পারে, এবং পরীক্ষার ফল আশানুরূপ দিলে আশানুরূপ দেবে, এবং গবেষণামূলক কাজের জন্য কিন্তু বিশেষ করে শুভ বলা যেতে পারে। যদি আপনার মনে হচ্ছে চাকরি করতে চান, চাকরির জন্য ইন্টারভিউ দেবেন বা যে কোনো পরীক্ষা দিতে চান, যথেষ্ট পরিমাণে ভালো। রাজ্যের বাইরে বা দেশের বাইরে যদি চাকরির জন্য যেতে চান, তাহলে পরে ভালো। গত বছরটা যেভাবে আপনাকে মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক নানা সমস্যা আপনাকে দিয়েছে, বিভিন্ন কাজে আপনাকে পিছিয়ে যেতে হয়েছে, বিভিন্ন কাজে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেটা কিন্তু আপনার এই বছর তুলনামূলক বেটার হয়ে যাবে। এবং ব্যবসার জায়গায় যদি আমরা দেখি, তাহলে কিন্তু ব্যবসার পূর্ণ যোগ রয়েছে, ব্যবসাতে লাভ রয়েছে এবং ক্ষতির পরিমাণ যথেষ্ট পরিমাণে কম, চিন্তা করার কোনো কারণ নেই। নতুন ব্যবসার পরিপ্রেক্ষিতে নতুন পরিকল্পনা করতে পারেন। এবং যারা শিল্পী বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত বা যে কোনো চারুকলার সঙ্গে যুক্ত, গান বাজনা নৃত্য ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু আমি যথেষ্ট পরিমাণে শুভ ফল দেখছি। তারা চেষ্টা এবং তাদের গন্তব্যস্থল কিন্তু এগিয়ে নিয়ে গেলে যথেষ্ট শুভ ফল দেবে, কারণ গত সময়তে যেভাবে গ্রহের অবস্থানের জন্য বাধা অতিক্রম করতে হয়েছে, সেটা কিন্তু বর্তমানে হবে না। এবং নতুন কোনো পরিকল্পনা নিতে চান, সেটা যে কোনো দিকে নিতে পারেন, যে কোনো দিকে, কেনাকাটির দিকে, বিক্রয়ের দিকে বা অন্যান্য যে কোনো বিষয়ের উপরে নির্ভর করে যদি নতুন কোনো পরিকল্পনা নিতে চান, আমি মনে করি সেই পরিকল্পনা আপনাকে সাকসেস দেবে। এবং যাতে আপনার 1428 এই
শাল বাংলা শালটি ভালো যায়, তার জন্য সামান্য ছোট্ট একটা টোটকা যদি আপনি পালন করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জন্য শুভ ফল কিন্তু দেবে। কি করতে হবে? তাম্র পাত্রের মধ্যে একটি হর্তকি আর জবা ফুল নিন। প্রতি রবিবারেতে ওই হর্তকি এবং জবা ফুল মিশ্রিত জল আপনি সূর্যের উদ্দেশ্যে রবিবারেতে প্রদান করুন। প্রদান করার সময় একটি মন্ত্র জপ করুন, ওম জবাকু সম শঙ্কশঙ্কস্য পেয়ম মহাদূতিম ধন্তারি সর্ব পাপগ্নং পনাতস্মি দিবাকরম ওম নমো ভগবতে নারায়ণী সূর্য দেবতায় নমো। তাহলে টোটাল যদি আমরা 1428 এর মেষ রাশির রাশিফলটা যদি আমরা বিচার করি, তাহলে পরে দেখছি সর্বদিক থেকে কিন্তু শুভ, চিন্তার কোনো কারণ নেই। মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, প্রেম, বিবাহ, সংসার জীবন সর্বত্র শুভ ফল কিন্তু পাওয়া যাবে। নতুন পরিকল্পনা যেরকম সাকসেস দেবে, নতুন বন্ধু আপনাকে কিন্তু বিভিন্নভাবে উপকৃত করবে। তবে এই সকল সাকসেস এর মাঝখানে কিন্তু শত্রু বৃদ্ধি পেতে পারে, আর এই শত্রুকে দমন করার জন্য কিন্তু আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। যদি কোনো ব্যক্তিকে মনে হচ্ছে যে আপনার সে শত্রু বা আপনার ক্ষতি করতে পারে, আপনার সন্দেহ হচ্ছে, তাহলে পরে আপনি একটি কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে তার নামটি লিখুন, লিখে ভাটার জলেতে আপনি ভাসিয়ে দিন, এবং এটা নিয়মিত বছরটি ধরে, 1428 নিয়মিত বছরটি ধরে অমাবস্যার পূর্ণ লগ্নে যদি আপনি করতে পারেন, আমি বলছি আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হবে। এবং বছরটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, পাণ্ডিত্য, জ্ঞান, অন্ন, বস্ত্র, বাসস্থান, সংসারের কারক। তাই প্রতি বৃহস্পতিবারেতে যদি আপনি ডান হাতেতে হলুদ সুতো পরিধান করতে পারেন বা আপনার প্রতি বাড়ির প্রতিটা ব্যক্তিকে পরিধান করাতে পারেন, আমি বলছি গ্যারান্টি আপনাদের 1428 যে বাংলা সালটি রয়েছে, সারাটি বছর শুভ আনন্দের মধ্যে দিয়ে, বিভিন্ন উন্নতির মধ্যে দিয়ে, সাকসেসের মধ্যে দিয়ে কাটবে। যে সকল জাতক বা জাতিকা জন্ম ছক অনুসারে কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, কেমদ্রুম যোগ, ভ্রম দোষ, গুরুচণ্ডলী দোষ, গুরুসৌরী যোগ, সাড়ে সাথী বা ঢাইয়া ইত্যাদি ইত্যাদি প্রভাব চলছে, একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তার প্রতিকার করে নিন। অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনার জন্য হবে গোল্ডেন বছর। বিদায় নিচ্ছি, আবার দেখাবে এই চ্যানেলে এইভাবে আপনাদের সঙ্গে অন্য কোনো রাশি নিয়ে 1428 কেমন যাবে। নমস্কার।